নমস্কার বন্ধুরা, দ্য ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। আর উপকরণ হিসাবে কি কি নিয়েছি সেটা আমি দেখিয়ে দেব। এখানে দুটো ছোট সাইজের ফুলকপি কেটে এটা একটু গরম জলে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে ছোট সাইজের দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে 4 পিস কাতলা মাছ আছে, ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ আদা বাটা, বড় চামচের 1 চামচ জিরে বাটা, বড় চামচের 1 চামচ ধনে বাটা আর বড় চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। একটা টমেটো কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা আছে, ধনে পাতা কুচিয়ে রেখেছি, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর আছে গোটা জিরে। গ্যাসে একটা ছোট কড়াই আমি বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফুলকপি আর আলুটা এক এক করে ভেজে নেব। ভালো করে নামিয়ে দেব আর এর মধ্যে নুন আর হলুদ কিছুই দেবো না। ফুলকপি আর আলুটাও ভাজা হয়ে গেছে, সব ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার এখানে আমি বড় কড়াই নিয়ে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য জল দেব যাতে মশলাগুলো ফুটে না যায়। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। দু থেকে 3 মিনিট সমস্ত মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেবো, ভালো করে একটু নাড়িয়ে দেবো।
মধ্যে জল দিয়ে দেবো। পাঁচ মিনিট মতন ঝোলটা ফুটুক, তারপরে এর মধ্যে আমি ভাজা মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো। আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা পরিবেশনের জন্য একদম রেডি। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার তো করবেনই।